বাবা আমাকে 100 টাকা দাও, আমি ইন্টার্নি করতে যাবো। এলে দিলেন 10 টাকা, আমার দিলেন 5 টাকা। এই চুপ কর, যা দিছে তাই থুয়ে দে। আচ্ছা তোমার প্রবলেম কি? আমি তো একটা কথা বুঝতেছি না। আরে চাচা কি স্বপ্নের বাবা আমাকে 100 টাকা দাও, আমি ইন্টারনি করতে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা তুমি কোথায় যাও? কোথায় আর যাবো, আমি যে কাম করি সেই কাম করতে যাচ্ছি। তোর মা তোর এসব শিখাই দরকার নাই, তুই এখন কলেজে যা, ভালো করে কিন্তু লেখাপড়া করিস। তোর নিয়ে কিন্তু মা আমার অনেক বড় স্বপ্ন, আমার স্বপ্ন কিন্তু তুই পূরণ করিস। বাবা তুমি আমার নিয়ে কোনো টেনশন করো না, আমার মুখ রেখো আল্লাহ, তোমার আশা তুমি পূর্ণ করো। আচ্ছা তোমার প্রবলেম কি? আমি তো একটা কথা বুঝতেছি না। দেখো কোনো কিছু হইলেও তুমি খালি বিয়ে করো, বিয়ে করলে তো সব কিছু শেষই হয়ে গেল। তাছাড়া আমি বাংলাদেশে পড়াশোনা শেষ করব, তারপরে হচ্ছে বিদেশে যাব, বিদেশ থেকে এসে তারপরে তোমাকে বিয়ে করব। আরে বাবা এতদিন আমি কি করব? তুমি ইন্টারনি করতে করতে বাংলাদেশে পড়া শেষ করবো, আবার দেশের বাইরে যাবো, এতদিন তুমি বুড়ো হয়ে যাবো, বুঝো না কেন? আমি আসলে আর তো আর সইতে পারতেছি না, আমি তোমাকে বিয়ে করব, আমি কিচ্ছু বুঝতে যাই না। তুই পোলাপান মানুষ, তুই ভিক্ষা করিস কেন? আমার নয় সংসার আছে, পোলাপান আছে, টাকার দরকার, তুই কি ভিক্ষা করিস? আপনার তো বউ এখন সব কিছুই আছে, কিন্তু আমার মা বাপ কোনো কিছুই নাই, এলে তো আমি ভিক্ষা করি। আর আমি আপনার কাছে যদি না বহি, তাহলে মানুষ বিশ্বাসই করে না যে আমার কিছুই নাই, এলে আপনার বুকুলে বহি। তুমি পোলাপান মানুষ, তোমার 5 টাকা দিয়ে চলবো, সে বুড়া মানুষ তার তো বউ পোলাপান আছে। এই চুপ কর, যা দিছে তাই থুয়ে দে, পোলাপান খালি ঝামেলা করে। ঝামেলা করিস কেন? আচ্ছা তোর কি আসার সময় হয় না? যখন তখন আইসা বলিস যা এখান থেকে। আচ্ছা তোর তো এই বয়সে পড়াশোনা করা দরকার, তুই এখন বিয়ে করতেছিস কেন? আমি কেমনে পড়ালেখা করবো, আমার পড়াশোনায় খরচ দিব কেনা? এর দেওয়া আপনার
আমার তো লেট হয়ে যাচ্ছে, আমার আবার চেম্বারে বসতে হবে। তুমি এক কাজ করো, কিছুক্ষণ পরে চেম্বারে চলে এসো। তোমার খালি ব্যস্ততা। আচ্ছা যাও, আমি চেম্বারে আসবো। আচ্ছা ঠিক আছে। আরে অসুস্থ হয়ে গেছে, ডাক্তারখানা নিয়ে যাওয়া লাগবে। তুমি যখন এত করে বলতেছো তাহলে আমরা বাইরে লাঞ্চ করবো। খারাপ লাগতেছে, বেশি খারাপ লাগতেছে। খুব খারাপ লাগতেছে। আবার আসো, তোমাকে বললাম যাও এখান থেকে। আর তোমার চাইবো না ম্যাডাম, আমি আর আপনার চাকরি করবো না। আপনার ডাক্তার থেকে মানুষকে মানুষ মনে করবেন না। আজ তোমাদের সমাজ কর না, তুমি আমার মুখে মুখে কথা বলো। আমি আপনার চাকরি করবো না ম্যাডাম, রোগীটা মারা গেছে। আমি অনেকবার বললাম যে মানুষ দেখেন, আপনার ডাক্তার দেখা মানুষ মানুষটারে মানুষ মনে করলেন। আমি বিজ্ঞাপন খেলো বাদের অভাব, আমি আর আপনার এই জায়গায় চাকরি করবো না ম্যাডাম।